বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দিনাজপুরের রবিউল ইসলাম রাহুল। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা। দরিদ্র পরিবারটিকে সহায়তার সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত 4 আগস্ট দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। রাহুল সদর উপজেলার বিজুল শাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। বাবা পেশায় মাছ ব্যবসায়ী। 3 ছেলের মধ্যে রাহুল ছিল সবার ছোট। তাকে হারিয়ে শোকে কাতর বাবা মা সহ পুরো পরিবার। ছেলেটা আমার থাকলে আমার চাকরি টাকরি পাইতো, চাকরি পাইয়া আমার সংসারটা ভালোভাবে চলতো। এইভাবে আপনাদেরকে লেখাপড়া করার জন্য আমি চেষ্টা করেছি, লেখাপড়াও করতেছিল। আজকে আমার ছেলেটা যাওয়ার পরে সবাই আমরা মনমা হতো, বিচার চাই। আর দ্বিতীয় কথা, আমার ছেলে যেন সরকারিভাবে যেন ভালো মান মর্যাদা একটা যেন পায়, এটাই আমার আশা। ডাক্তার হবা চাই, চলো বলে বড় হও মা ডাক্তার হম। আমার ছেলে তো যাবার চলে গেছে, আমি তো আর ঘুরে পাবো না। এলাকায় শান্ত বিনয় হিসেবে পরিচিত রাহুল ডাক্তার হয়ে পরিবারের হাল ধরার কথা ছিল, তাই দরিদ্র পরিবারটির দায়িত্ব নেওয়ার দাবি প্রতিবেশীদের। আর্থিক সহযোগিতা পায় তার পরিবার, তার পরিবার এখন অসচ্ছল, চলতে পারে না। যেই দেশ স্বাধীন করার জন্য সে যুদ্ধ করছে, আজকে তার ফ্যামিলি যদি এরকম অবহেলিত হয়ে থাকে, কিভাবে সংসারটা যাবে? ছোট ছেলে যাওয়ার পরে বাবা মা কি হয় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন রাহুলের বাবা মা। নাদিরা সুলতানা, আরটিভি।